मिड डे मिलर तदंते बागडोगरा विमानबंदरे नामल केंद्रीय प्रतिनिधि दल। बुधवार कोलकाता थेके बागडोगरा विमानबंदरे नामल 11 सदस्यर केंद्रीय प्रतिनिधि दल। मिड डे मिलर खाबार खतिए देखते दार्जिलिंग और जलपाइगुड़ी जिलार विभिन्न स्कूल और अंगनवाड़ी केंद्र परिदर्शन करबे एक प्रतिनिधि दल सदस्य। दुई जिले आगामी 3 फेब्रुआरी पर्यंत थाकबे एई दलेर सदस्यरा। एदिन दलेर सदस्यरा नेमे दुटी भागे विभक्त हुए एकटी दल जलपाइगुड़ीते जाए, अपर एकटी दल शिलीगुड़ीर बागडोगराय स्कूल परिदर्शन करें। बागडोगरा शुभमाया सूर्य नारायण हिंदी हाईस्कूले मिड डे मिलेर खाबार अभिभावक और शिक्षार्थीदेर संगे कथा बलार पाशापाशी समस्त विषय खोजखबर नेन केंद्रीय प्रतिनिधि दलेर सदस्यरा। उनारा आसलें एसे सब जिनिस मिड डे मिल देखलें, तारपरे हाइट एंड वेट जे तारपर मेडिकल थी ओखाने गेलें। बेसिकली उनादेर जो फोकस छिलो सब मिड डे मिल मध्ये छिलो, कोथाय आमरा कि रेखेछि, किभाबे रेखेछि, किभाबे रान्ना होय, कि उपरे रान्ना होच्छे, बाच्चादेर जेटा आमरा खावाच्छि आमादेर डाइनिंग सेट सेटा प्रश्न पुरस्कार आछे कि ना, खावार जल ठीक आछे कि ना, आमादेर स्कूल सबई चीज उनारा भालो बोलेछेन। तारपरे प्लस एकटा जिनिस उनारा बोले गेछेन कि सब तो भालोई आछे आपनादेर, एकटा जिनिस देखलाम जेटा अन्य स्कूले आमरा पाई ना, कि आपनादेर चाल रखार जे व्यवस्था आछे कि आपनारा माटिते राखेननि, एकटा प्लैटफर्म करेछे आमादेर काठेर तार उपर रेखेछेन, एटा आमार खूब भालो लेगेछे। আর বলো কি যেটা ডেভেলপমেন্ট করার কথা আছে কি আপনারা আর করতে পারেন কি যেটা মিড ডে মিল যে জায়গাটা আছে, রুমটা আছে, আপনার যে স্টোরেজ রুমটা আছে সেটা আর বড় করতে পারেন। আর তারপরে যে ডিস্ট্রিবিউশন আছে যেখানে আমরা দু ভাগে ডিস্ট্রিবিউশন করি, সোনা বছর দু ভাগে ডিস্ট্রিবিউশন করলে হয়তো বাচ্চাদের কাছে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে, তো সেখানে আপনি যদি 3-4 যদি ডিস্ট্রিবিউশন সেন্টার করেন তাহলে বাচ্চাদের তাড়াতাড়ি হবে। না এরকম আমরা কিছু না জিজ্ঞেস করিনি, আমরা এটা কিছু বললাম না। মিড ডে মিলের মধ্যে একটাই জিনিস চলে যেটা কি চালের কোয়ালিটি, তো চালের কোয়ালিটির মধ্যে যেটা মাঝে মাঝে চালের কোয়ালিটি কোনো কোনো সময় কিছু খারাপ এসে যায় সেটা ওনাকে বলা হলো। তার বললো তার কিছু ব্যবস্থা হয় কি না, তখন না না আমরা কমপ্লেন করি তারপর ওটা রিপ্লেস হয়ে যায়। আমরা তো এমনি এটা বলবো না কি আমরা জানি কি আজকে আমাদের ভিজিট হবে, ঠিক আছে, যদি জানতাম তাহলে তো বলতাম কি না অনেক ভালো আমরা করেছি। তা আমাদের তো উনি ভালো দেখে গেলেন, আপনারাও যদি দেখতে পান আমরা সব দিন এরকমই থাকি, এভরি ডে প্রিপেয়ার থাকি আমরা। এটা তো একটা রাজ্য জুড়ে সমস্ত সবাই জানে যে একটা সেন্টার টিম আসবে এবং আমরা বাচ্চাদেরকে ভালো খাবার দাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দিক দিয়ে সবসময় আপনারা আসবেন, আপনারা তো লোকাল সেন্টার নিশ্চয়ই না, যখনই আসবেন দেখবেন সবসময় একটা গুরুত্ব আছে। তবে অবশ্যই একটা ইন্সপেকশন যখন হবে তার আগে একটুখানি বাড়তি দায়িত্ব কর্তব্য শিক্ষক শিক্ষিকারা তারা আগের থেকেই আমরা মোটামুটি উই আর প্রিপেয়ার ফর লাস্ট উইক, যেরকম আমরা শুনেছি যে এরকম হতে পারে তো আসতেই পারে। আর আমাদের স্কুল যেহেতু বাগডোগরাতে নিয়ার টু এয়ারপোর্ট, সো ইটস ভেরি অবভিয়াস উই আর প্রিপেয়ার, মানে এটা আমরা সবসময় সারা বছরই তৈরি থাকি ছাত্র ছাত্রীদের জন্য, এটা একটা বাড়তি তো থাকবে, এটা ছাড়া এটা তো ওনারা বলতে পারবেন, এটা তো যারা এসছেন ইন্সপেকশনে তারা বলতে পারবেন যে তাদের রিপোর্ট কি, তাদের ইন্সপেকশন কি কি করলেন না করলেন। আমরা যতদিন দেখলাম বুঝলাম আমাদের তো ভালো জিনিস আবর্জনা করে নেই, একটা ওয়েস্ট একটা আপনারা জানেন বায়ো লজিক মানে ডিগ্রেডেবল ওয়েস্ট অ্যান্ড নন ডিগ্রেডেবল ওয়েস্ট, সবজি যেগুলো জিনিস থাকে থাকে এগুলো একটা জায়গায় রাখা হয় সেটা আমরা পরে ওটাকে ওয়ে করি, এক ছড়িয়ে ছড়িয়ে দিলে পরে সমস্যা, এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে কে কী কোথায় কী করছে, তো সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। মানুষ ওয়াকিবহল, পশ্চিমবঙ্গ মানুষ সবচেয়ে মানে এই জিনিসগুলো ভালো বোঝেন, তো সেই জায়গাটায় নতুন করে বলার কিছু নেই। তবে আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, আমি এখানে বিদ্যালয়ের শিক্ষকতা করি, আমি আজকে ইন্সপেকশন, আমি এখানে কর্মরত একজন শিক্ষক, যার জন্য এই নিয়ে আমি কোনো এখানে আলোচনা করবো না বিদ্যালয় প্রাঙ্গণে রাজনীতি। বলে ইয়াঁ পে খানা ওনা আচ্ছা মিলতা হ্যাঁ, তো হাম লোক নে বোলা হ্যাঁ মিলতা হ্যাঁ, খানা ভি আচ্ছা থা, কিস দিন সোয়াবিন কা সবজি, কিস দিন চিকন, কিস দিন অন্ডা মানে পনির, আজ অন্ডা থা, আলু দম কা সবজি থা, ভাত থা, দাল থা, সব আচ্ছে থে। We have just started work and we will try to cover as many schools as possible. Thank you so much.